পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠী গোন্দলের আশঙ্কা করে দলীয় সদস্যদের কড়া বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, যাদের মনে দল নিয়ে কোনো সংশয় আছে অথবা ভয় আছে, তারা যে কোনো মুহূর্তে দল ছেড়ে অন্য যে কোনো দলে যোগ দিতে পারেন। বিশেষ করে যারা ভয় পাচ্ছেন তারা বিজেপি এবং আরএসএসে যোগদান করতে পারেন। তাদের বেরিয়ে যাওয়ার জন্য দরজা খোলা আছে, তারা আনন্দের সঙ্গে যে কোনো দল বেছে নিতে পারেন। और जो हमारे यहाँ डर रहे हैं उनको बाहर निकालो, चलो भैया जाओ आरएसएस के हो, जाओ भागो, मजे लो, नहीं चाहिए, जरूरत नहीं है तुम्हारी, हमें निडर लोग चाहिए, ये हमारी आइडियोलॉजी। দলে হয়ে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন মূলত তাদের হুঁশিয়ারি দিতেই এমন বার্তা রাহুল গান্ধী দিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাহুল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উদাহরণ টেনে বলেন, যারা ভয় পাচ্ছেন এবং গোপনে আরএসএসে যোগদান করেছেন তাদের চলে যাওয়া উচিত, তারা সেখানেই আনন্দ করুক, আমরা চাই নির্ভীক সদস্য, এটাই আমাদের ইডিওলজি। এদিকে প্রশান্ত কিশোরের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর ভোট কুশলীকে সরাসরি দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন রাহুল। একাধিক শর্ত দেওয়ার পাশাপাশি ভোটের স্ট্র্যাটেজি তৈরি করতে দলে খোল নলচে বদলে ফেলার কথা জানিয়েছেন প্রশান্ত। রাহুলের এই ক্ষুব্ধ বার্তাকে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে ভোট কুশলী প্রশান্ত কিশোরের নতুন কৌশল বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।